হবে তো মিষ্টি আজকে নাকি সাংবাদিকরা এসেছিল? হ্যাঁ, কি জিজ্ঞাসা করলো? যা জিজ্ঞাসা করে সবাই সেরকমই। একটু বলো আমরা শুনি। যা জিজ্ঞাসা করে, কি রান্না করি, কি করি না করি, এইসব খাবারের দাম কেমন, এইসব। আর উর্মি, তোমার কাছে ওই একই জিনিস। তোমার, আমি শুনলাম যে ব্ল্যাক বেয়ার নিয়ে, ক্যারাটি নিয়ে তোমার কিছু প্রশ্ন করেছে। হ্যাঁ, শিখি তাই জানে, তাই প্রশ্ন করেছে, তাই উত্তর দিলাম। তো কালিদি, আপনার দোকানে এসে দেখলাম তিনজন সাংবাদিক এসেছিল, তা কি জিজ্ঞাসা করলো আপনাকে? ওই জিজ্ঞাসা করলো কিভাবে কি ভাইরাল হলো কি না হলো সেসব। আর অন্য কোনো কথা? অন্য কথা হলো কিভাবে কি বাজার করি, কি রান্না করি, তারপরে মানুষ এসে কি বলে, কোথার থেকে মানুষ আসছে। শুনলাম বাংলাদেশ থেকে আসছে। হ্যাঁ, আসে। যেমন দুর্গাপুর থেকে এক মাসিমা এসেছিলো, তার 85 বছর বয়স। আমার খুব ভালো লেগেছে, সেই কথাটা শেয়ার করলাম। আর আপনার মেয়ের সম্বন্ধে? মেয়েকে জিজ্ঞাসা করলো কি করে, ওর উত্তর দিয়েছে যা করে। ও তো পড়াশুনো করছে, খেলাধুলো করে।